আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার আর খুবই ঝটপট একটি রেসিপি, ছোট বা বড় সবাই পছন্দ করবে, আর বিকেলের নাস্তাতেও আপনারা এটা সার্ভ করতে পারেন। তো আজ আমি করে দেখাবো এগ স্যান্ডউইচ। সো বেশি না দেরি করে চলুন আমরা রেসিপিতে চলে যাই। এগ স্যান্ডউইচের জন্য এখানে আমাদের লাগবে ডিম সিদ্ধ, আমি এখানে দুইটা নিয়েছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি বুঝে নিয়ে নেবেন। এভাবে গ্রেট করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর 2 টেবিল স্পুন। এখানে আমি শুধু গাজর দিয়েছি, আপনারা এখানে ক্যাপসিকাম বা শসা টমেটো সব কিছুই দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ কুচি, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি মায়োনিজ 2 টেবিল স্পুন। এখন লবণ পরিমাণ মতো দিতে হবে, খেয়াল রাখতে হবে যে ম্যানুইজের মধ্যেও লবণ আছে। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো ক্যাচাপ 1 টেবিল স্পুন, বাট এটা একদমই অপশনাল। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমাদের এগ পুরটা হয়ে গিয়েছে, তো এখন আমি স্যান্ডউইচগুলো করে নিব। তার জন্য এখানে আমি ব্রেড স্লাইস নিয়েছি, তারপর এখানে নিয়েছি একটা সিদ্ধ ডিম। যেহেতু আমি দুইটা স্যান্ডউইচ করব তার জন্য একটাই হবে, এইভাবে আমি মাঝে কেটে নিয়েছি। তারপর এখানে আমি একটা ব্রেড নিয়েছি, সেখানে আমি অর্ধেক ডিমটা এভাবে বসিয়ে দিয়েছি। তার উপর আমি যে ডিমের পুরটা করে রেখেছিলাম সেটা সুন্দর করে সব দিকে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করার পর উপরে আমি আবার আরেকটা ব্রেড স্লাইস দিয়ে দিয়েছি। তো স্যান্ডউইচটা হয়ে গিয়েছে, এখন আমি এটা টোস্ট করব। তার জন্য একটা আমি প্যানে নিয়েছি, সেখানে স্যান্ডউইচটা দিয়ে আমি উপরে এভাবে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পর এখন আমি উল্টিয়ে আবার এই পিসটাও আমি বাটারটা দিয়ে দিব। আপনারা বাটারটা অ্যাভয়েডও করতে পারেন, বাট বাটারটা দিলে এটা টেস্টটা খুবই ভালো আসে আর কালারটাও অনেক সুন্দর আসে। এখন এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে টোস্ট করব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর কালার আসে, আর চেষ্টা করবেন একটু চেপে চেপে দিতে, তাহলে সুন্দরভাবে এটা ক্রিস্পি হবে। তো টোস্টটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। এখন এই টোস্টটার মাঝে আমি এভাবে কেটে নিচ্ছি, তাহলে যে ভিতরে আমরা ডিমটা দিয়েছিলাম সেটা দেখতে খুবই ভালো লাগবে। তো এই তো আমার এগ স্যান্ডউইচ হয়ে গিয়েছে, দেখতে পেরেছেন ভিতরে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে আর বড়রাও এটা জবে নিয়ে যেতে পারে অ্যাজ এ টিফিনে। তো অবশ্যই বাসে ট্রাই করবেন অ্যান্ড আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এটুকুই, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।